সাবধান, রাসায়নিক হারে বিপদ ঘটাব পারে আপনার। এতিয়া শীতকাল, বজারত ওলাইছে বিভিন্ন ধরনের শাক পাচলি। এই পাচলি সমূহ ব্যবহার করা হয় অত্যাধিক পরিমাণের রাসায়নিক সার। রাসায়নিক কীটনাশক দ্রব্য মিহলি করা পাচলি খালে আমার দেহত হব পারে বিভিন্ন গুরুতর রোগ। এনে রাসায়নিক দ্রব্য মিহলি করা পাচলি খোৱার ফলত হাওফাওত দাগর সৃষ্টি হব পারে, বৃক্ক সম্পূর্ণরূপে বিফল হয়ে যাব পারে, জকিত বিফল হয়ে পড়ে, হৃদযন্ত্রও বিফল হব পারে। আমি সকলোৱে জানো যে মানুহৰ সুস্বাস্থ্য আৰু শক্তিশালী জীৱনশৈলীৰ বাবে সেউজীয়া শাক পাচলি আৰু ফল মূল অত্যন্ত প্রয়োজনীয়। এইবোৰে মানুহক শক্তি দিয়াৰ উপৰিও কৰ্কট ৰোগকে ধৰি নানা ৰোগ প্ৰতিৰোধ কৰে। কিন্তু উৎপাদনকাৰী আৰু অসাধু ব্যৱসায়ীসকলে শাক পাচলি আৰু ফল মূলবোৰ ডাঙৰ কৰিবলৈ, সতেজ দেখাবলৈ আৰু আকৰ্ষণীয় কৰিবলৈ আজিকালি মানুহৰ শৰীৰ ক্ষতি কৰিব পৰা নানাবিধ বিষাক্ত পদাৰ্থ, ৰাসায়নিক সাৰ, কীটনাশক দ্ৰব্য আৰু কৃত্ৰিম ৰাসায়নিক ৰং প্ৰচুৰ পৰিমাণে ব্যৱহাৰ কৰাৰ উপৰিও কেঁচা ফল মূলবোৰ ৰাসায়নিক পদাৰ্থ দি কৃত্ৰিমভাৱে পকাই শাক পাচলি আৰু ফল মূল আদি ভেজালকৰণ কৰি আহিছে। এই বিষাক্ত পদার্থসমূহ শাক পাচলি আর ফল মূলত রয়ে যায়। সেইবোৰক খাদ্য হিসাবে গ্রহণ করতে ই আমার শরীরত প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করে। আসলতে রাসায়নিক সার মানুষের স্বাস্থ্যত কেনে প্রভাব পেলায় জানেনে? হয়, রাসায়নিক সার হৈছে সম্ভাব্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থর সংমিশ্রণ যিবোৰ উদ্ভিদে শোষণ কৰিব পাৰে আৰু সম্ভৱত শস্য শাক পাচলিৰ জৰিয়তে খাদ্য শৃংখলত প্রবেশ কৰিব পাৰে। অজৈবিক সাৰ ব্যৱহাৰ কৰি খেতি কৰা খাদ্য শস্য কম পুষ্টিকর বলে জানা যায়, কিয়নো ই মূলত পুষ্টিকর মূল্যতকৈ উদ্ভিদের দ্রুতগতি বৃদ্ধিক লক্ষ্য করে লয়। ইয়ার উপরেও রাসায়নিক সারত বহুলভাবে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রোজেনের সংস্পর্শলৈ আহিলে চকু ছালত বিষ হব পাৰে, যার ফলত জ্বলাপোড়ার অনুভূতি হব পাৰে। এই রাসায়নিক যৌগটোৱে উশাহ লওঁতে নাক, ডিঙি আৰু হাওফাওটো বিষর সৃষ্টি কৰিব পাৰে। আনহাতে এই রাসায়নিক পদার্থই টাইপ টু ডায়াবেটিস, কর্কট রোগের সৃষ্টি করব পারে। রাস্তার কাষত বিক্রি করা ফলবরত নানা বীজাণু আদি মিহলি হয়ে ডায়রিয়ার দরে রোগের সৃষ্টি করব পারে। এনেদরে স্বাস্থ্যর বাবে একান্ত প্রয়োজনীয় শাক পাচলি ফল মূল আদিক ভেজালকরণ করে আমার স্বাস্থ্যর ক্ষতি করেছে। সঁচাকৈয়ে সম্প্রীতি নির্ভেজাল আর সতেজ শাক পাচলি বজারত পাওয়া যেন তেনেই কঠিন হয়ে পড়েছে। ভেজাল শাক পাচলিৰে চানি ধৰিছে আমাৰ বজাৰখন আৰু এইবোৰকে খাই আমি প্ৰত্যেকদিনে আমাৰ শৰীৰ ক্ষতি কৰি আছোঁ। সেয়েহে বতৰত উৎপাদিত ফল বা জৈৱিকভাৱে উৎপাদিত শাক পাচলি খাওক, সুস্থ আৰু সবল হৈ থাকক।